আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নাগারগাছের একটি ভিডিও, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর এখানে দেখতেছেন আমার চারটি নাগার গাছ, আর আমার গাছগুলো আপনারা দেখতেছেন হলুদ কালার হয়ে গেছে, পাতাগুলো হলুদ রঙের হয়ে গেছে। তো এর কারণ হচ্ছে গিয়ে আমার গাছের যে টপটা এটা খুবই ছোট, গাছের জন্য গাছের যে শিকড়টা এটা বের হতে পারছে না। আর আমার গাছের এখন সারের প্রয়োজন, তো আমি এখন সার দিব আর দেখাবো আপনাদের সাথে আমি সার কীভাবে ইউজ করবেন। অনেকে আছেন যে সার ব্যবহার করেন অনেকটা ঠিক মতো করেন না, তো আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে সার ইউজ না করেন তাহলে দেখবেন আবার গাছ মরে যাবে। আর অনেকে কমপ্লেন থাকে যে গাছের নাগার গাছের পাতাগুলো ছোটো ছোটো হয়ে যায়, তো ছোটো ছোটো হয়ে গেলে বুঝবেন যে গাছের মধ্যে পোকা এসেছে এর জন্য গাছে। তো আমার গাছের মধ্যে আলহামদুলিল্লাহ পোকা আসেনি, আমার গাছের এই অবস্থা কারণ আমার গাছের টব বদলাইনি। তারপর গাছের যে খাবারগুলো হয়েছে অর্গানিক যে সারগুলো এগুলো আমি এখনও ইউজ করিনি, এর জন্য আমার গাছ এরকম। এই দেখুন এই গাছটি অনেক ছোটো আর পাতাগুলো ইয়েলো হয়ে গেছে, তো এটার মধ্যে সার এখন ব্যবহার করতে হবে। এটা সার যদি আমি ব্যবহার না করি তাহলে দেখবেন আস্তে আস্তে যে গাছটি আমার, এই গাছটি দেখুন আরও ছোটো। তো এই দুইটি গাছের মধ্যে আমার উচিত ছিল যে এর আগে অনেক দিন আগে থেকে আমি সার ইউজ করা, কারণ গাছের বয়স অনেক হয়ে গেছে আর গাছগুলো বয়স অনুযায়ী এগুলো এত বড় হয়নি। আর বড় যে দুইটি গাছ দেখছেন, এই গাছের টব হচ্ছে গিয়ে মেবি 12 ইঞ্চি, তো 12 ইঞ্চি গাছের এই অত বড় গাছের জন্য 12 ইঞ্চি টব খুবই ছোটো, কারণ এর শিকড়গুলো বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। তো যখন দেখবেন যে টবের নিচের দিকে শিকড়গুলো বের হয়ে যাচ্ছেন তখনই বুঝবেন যে না, টব বদলাতে হবে, নাহলে গাছগুলো মরে যাবে অথবা পাতাগুলো ইয়েলো কালার হয়ে যাবে, গাছ বড় হবে না, গাছ থেকে যে ফল আশা করবেন আপনারা যে টাইম মতো ফল পাবেন না। আর এখন আমি বেবি বায়ু ইউজ করব, এই সারটি দেবো। আর এখানে দেখতেছেন হাফ লিটার পানি, হাফ লিটার পানির মধ্যে আপনারা প্রথমে 5 ড্রপস অথবা 10 ড্রপস পারবেন। তো আমি আসলে এখানে 10 ড্রপসের মতো ইউজ করতেছি কারণ আমার গাছের বয়স অনেক হয়ে গেছে। যদি আপনাদের গাছের অল্প বয়স থাকে, যেমন ধরুন 2-3 মাস, তাহলে আমার এই গাছের বয়স প্রায় 5 মাস হয়ে গেছে, এর জন্য কারণ ঠান্ডার মধ্যে গাছগুলো এতটা বড় হয়নি আর এখন সামার এসেছে একটু বড় হয়েছে গাছগুলো। আর ট্রাই করবেন যে গাছের জ্বরের মধ্যে ডাইরেক্ট না দিতে, একটু পাশে দিতে পানিগুলো, কারণ গাছের জ্বরে ডাইরেক্ট দিলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর অনেকে এখন গ্রিন হাউসে নাগার গাছ নিয়েছেন, তো আমি গ্রিন হাউসে নিইনি, আমার গরম মধ্যে রেখেছি কারণ রাত্রে যে টেম্পারেচার মাইনাস হয়ে যায় এর জন্য, কারণ নাগার গাছে এতটা ঠান্ডা সহ্য করতে পারে না। যেহেতু বাংলাদেশি ভেজিটেবল না এটা, আসলে আমি জানি না এটা ভেজিটেবল কি না, চিলি যেটা হচ্ছে গিয়ে। তো আমার ভিডিওটি শেষ হয়ে গেছে, আর সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।